শনিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের কালীবাজার এলাকায় তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, জেলা যুব তৃণমূল সভাপতি তথা বিধায়ক অলোক কুমার মাঝি, তৃণমূলের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস। এদিন জেলা সভাপতি অভিযোগ করেন বর্ধমান পুরসভার প্রশাসক তথা তৃণমূল নেতা প্রণব চ্যাটার্জিকে সিবিআই অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। তার আরও অভিযোগ, ডিওএ চেয়ারম্যান ইস্যু, রাজনৈতিক মোকাবিলায় ব্যর্থ বিজেপি নিজেদের প্রতিহিংসা চরিতার্থ করতে হাতিয়ার হিসেবে ব্যবহার করে কেন্দ্রীয় সংস্থাগুলিকে, এই সত্য আর রাজ্যব্যাপী তথা দেশবাসীর অজানা নয়। অতীতেও আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের কাছে রাজনীতির ময়দানে পর্যুদস্ত হওয়ার পর তারা তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে ইডি সিবিআইকে ব্যবহার করেছে। বর্ধমান পুরসভার প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও দেখা যাচ্ছে বিজেপি সেই ট্র্যাডিশন সমানে চলছে। প্রসঙ্গত আমরা জানাতে চাই, মাস চার আগে বর্ধমান পুরসভার প্রশাসক হিসেবে তাকে নিয়োগ করে রাজ্য সরকার। দীর্ঘদিন ধরেই এই রাজ্যে সানমার্গ চিটফান্ড কাণ্ডে তদন্ত চলছে, কিন্তু কখনোই প্রণববাবুর নাম উঠে আসেনি এই মামলায়। রাজ্য জুড়ে যখন পুরো ভোটে দামাবা বেজে উঠেছে, দোরগড়ায় কলকাতা পুরো ভোট, তখনই সিবিআইয়ের এই অতি সক্রিয়তার কারণ কি? যেহেতু তাকে পুরো প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে, তাই তাকে কালিমালিপ্ত করতেই কি এই নতুন নাটক? বিজেপি নেতাদের জেনে রাখা উচিত, তৃণমূল কংগ্রেসের সৈনিকরা দুর্দমনীয় সংগ্রামের মধ্যে মন্ত্রী দীক্ষিত। আমরা দিল্লির কাছে মাথা নত করব না, বরং দিল্লির বুক থেকে বর্তমান স্বৈরাচারী সরকারকে উৎখাত করব। আর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন বা উপনির্বাচনের মতোই আসন্ন পৌর ভোটগুলোতির ফলাফল একই হবে। বিজেপি সব ষড়যন্ত্র ব্যর্থ করে বর্ধমান তথা বাংলার মানুষ বিজেপিকে পরাজিত করবে। মনে কেন সবারই তো মনে হওয়া উচিত, কারণ অলরেডি চার্জশিট সাবমিট হয়ে গিয়েছিল এবং প্রণব চ্যাটার্জির সঙ্গে সানমার্গের কতটা যোগাযোগ, তার বাড়ি উঠতে তারা ভাড়া ছিল। সিবিআই কোর্টে বলেছে সে নাকি তাদের একটা লিগাল অ্যাডভাইসার ছিল। তো লিগাল অ্যাডভাইসার নিঃসন্দেহে অ্যাডভাইস দেবে, সেটা আইনের আইন মাফিকই দেবে, কিন্তু যাকে অ্যাডভাইস দেবে সে যদি সেটা না শোনে, তার দায় তো লিগাল অ্যাডভাইসারে নয়। কিন্তু এই এই অজুহাত দেখিয়ে একটা চার্জশিট হয়ে যাওয়ার পর, যে যখন উনি মানে পৌর প্রশাসক হলেন, তখন আবার নতুন করে একটা পৌর প্রশাসক না ডেকে পাঠানোটা অনেক আগের থেকে হয়নি, ডেকে পাঠানোটা রিসেন্ট কয়েকটা মাস ধরে হচ্ছে। তারপর থেকেই তাই প্রক্রিয়াটা শুরু করলো সিবিআই। আমার তো ধারণা আমাদের রাজ্য নেতৃত্ব 48 ঘন্টার মধ্যে এটা করে দেবে। কিন্তু আর নতুন করে বলার কিছু নেই, তো বারে বারে প্রমাণ হয়ে গেছে। দলের স্ট্যান্ড তো আমরা পরিষ্কার করেই বললাম যে আমরা এটাকে একটা চক্রান্ত বলে মনে করছি। কেন্দ্রে বিজেপি সরকার, তারা যখন মানুষের সমর্থন পাচ্ছে না, তৃণমূল কংগ্রেস যখন মানুষের সমর্থন পেয়ে এগিয়ে যাচ্ছে, তখন তাকে বাধা দেওয়ার জন্য এই সিবিআই, ইডি, এনআইএ সবকে লাগিয়ে তাদের বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দলের তীব্র নিন্দা করছে এই ধরনের গ্রেপ্তারের, এবং দল আগামী দিনে মানুষের রায় নেবে, সেখানে বোঝা যাবে যে প্রকৃত ঘটনাটা কী। কীভাবে রায় নেবে? ভোটের মাধ্যমে রায় নেবে। রাস্তায় নামবে কি? রাস্তায় আমরা এই ঘটনা নিয়ে রাস্তায় নামবো কি না, সেটা রাজ্য নেতৃত্ব ঠিক করবে। বিজেপি তো অভিযোগ করছে যে সিবিআই যখন গ্রেফতার করে তখন তৃণমূল বলে যে সিবিআই চক্রান্ত করছে, আর যখন গ্রেফতার করতে পারে না তখন বলে যে কাজ করছে না। বিজেপি কি অভিযোগ করলো তার জবাব তো আমি দিতে পারবো না, আমরা আমাদের কথা বলে দিলাম। বিজেপি তো কিভাবে চলছে সে সবাই জানে। তারাই ঠিক করেছিল তাকে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর সভাপতি, অতএব দল তাকে সবাই কি মানবে সেখানে থেকে। উনি তো হাজিরাই দিতে গিয়েছিলেন, সেখান থেকেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আর আর্থিক তহজুবের কথা বলছেন কিভাবে সেটা যায় না, আর্থিক তহজুব যদি হতো তাহলে প্রথম যে চার্জশিট সাবমিট হলো তাতে তার নাম থাকা উচিত ছিল।
সেই চার্জশিটে তার নাম ছিল না। পরে তাকে বলা হয়েছে এই সংস্থার লিগ্যাল অ্যাডভাইসার, তার বুদ্ধিতে এইসব হয়েছে, এই বলে একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে তাকে অ্যারেস্ট করা হয়েছে। দল কি পাশে দাঁড়াচ্ছে? দল তো নিঃসন্দেহে দাঁড়াবে, এটা চরম অন্যায় যেভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে, দল এটাকে ভালো চোখে দেখছে না। পুরসভার প্রশাসক হিসাবে যদি প্রণববাবুকে নিয়োগ না করা হতো তাহলে কি এই সিবিআই গ্রেপ্তারিটা করতো না বলছেন? আমার তো তাই ধারণা, কারণ চার্জশিট যেমন দেওয়া হয়ে গেছিলো, যদি প্রণববাবু দোষী হতো তাহলে মূল চার্জশিটে তার নাম থাকতো, সেটা যখন নেই, তিনি পৌর প্রশাসক হওয়ার পর যেমন একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল হচ্ছে, তার অর্থ তো এইটাই যে তিনি পৌর প্রশাসক হয়েছেন, এই কারণেই তার বিরুদ্ধে ব্যবস্থা। কর্মসূচি আমরা রাস্তায় নেবে, এ নিয়ে কোনো কর্মসূচি নেবো না, আমরা জনসাধারণকে জানাবো আপনাদের মাধ্যমে, আর এর পরবর্তী সময়ে রাজ্য নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে সেই মতো আমরা কর্মসূচি নেবো। সমস্যা তৈরি হবে না, এখন যেহেতু প্রণববাবু আর পৌর প্রশাসক থাকছেন না, আমাদের রাজ্য নেতৃত্ব খুব দ্রুত এখানে অন্য কাউকে পৌর প্রশাসক হিসেবে নিয়োগ করবে। প্রক্রিয়াটা তো এখানে যেহেতু অ্যাডমিনিস্ট্রেটর, অতএব এটা সরকারি গেজেট হলেই হয়ে যায়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।